ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে সম্প্রতি অর্থ আত্মসাত ও চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। 11 মার্চ টেলিপ্যাব এবং অভিনয়শিল্পী সংঘের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের খবরটি প্রকাশ্যে আসতেই শোবিজ অঙ্গনে হইচই পড়ে গেছে। এ বিষয়ে অপূর্ব কোনো মন্তব্য না করলেও তার পক্ষে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছেন অভিনেতার দীর্ঘদিনের সহকর্মীরা, জানিয়েছেন প্রতিবাদ করেছেন তীব্র নিন্দা। 14 এপ্রিল রাতে নির্মাতা শিহাব শাহিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, অভিনেতা অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য ও অসম্মানজনক। এই অভিযোগ অবিশ্বাস্য। 15 এপ্রিল সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অপূর্বর পক্ষে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সেখানে তিনি লেখেন, কাউকে ছোট করে অসম্মানিত করে কেউ কখনো বড় হতে পারে না। চয়নিকা আরও লেখেন, অপূর্বর পাশে সবসময় ছিলাম মন থেকে, এখনও তার পাশেই আছি। একই দিন দুপুরে অভিনেত্রী সাবিলা নূর লেখেন, অপূর্ব একজন স্বনামধন্য পরিশ্রমী ও সহানুভূতিশীল শিল্পী। গত 20 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি তার ইমেজ করেছেন। কোনো ভুল বোঝাবুঝির কারণে একজন শিল্পীর ইমেজ ক্ষুণ্ণ হোক আমরা চাই না। অভিনেত্রী রুনা খান তার ফেসবুকে লিখেছেন, অপূর্ব আমার দেখা মানবিক সহযোগিতা পরায়ণ সহশিল্পীদের মধ্যে অন্যতম। আমি বিশ্বাস করি না অপূর্ব কারো অর্থ আত্মসাৎ করার মানসিকতা পোষণ করে। 15 এপ্রিল বিকেলে অভিনেত্রী তসনিয়া ফারিন ফেসবুকে লেখেন, প্রত্যেক শিল্পীকে সম্মান করা উচিত, অপূর্ব আমরা আপনার সাথে আছি। এ বিষয়ে অপূর্ব 14 মার্চ গণমাধ্যমে কোনো মন্তব্য করতে চাননি, শুধু জানান বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলে গেছে এবং অভিনয়শিল্পী সংঘ বিষয়টি দেখছে, টেলিপ্যাবও বিষয়টি অবগত, যা বলার তারাই বলবেন।